সোভিয়ার কাছে হারের পর ঘুরে দাঁড়ালো বার্সেলোনা। শনিবারতে এলাভাসকে 5-1 গোলের ব্যবধানে হারিয়ে দিল বার্সেলোনা। সেই ম্যাচে জোড়া গোল করলো মেসি। অ্যাসিস্ট রেফারির ভুলের জন্য হ্যাট্রিক থেকে বিচ্যুত হয়ে গেল মেসি। ওই ম্যাচে মেসি ছাড়াও জোড়া গোল করেছিল ফ্রান্সিসকো ও একটি গোল করেন জুনিয়র ফিরপোর। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি হয়ে বার্সেলোনা ও জুভেন্টাস। জয়ের পর পয়েন্ট সমান থেকে গেলেও গোলে পার্থক্য রিয়াল মাদ্রিদকে টপকে দিল। দ্বিতীয় স্থানে উঠে গেলেন বার্সেলোনা। শীর্ষস্থানে থাকা অতিরিক্ত মাদ্রিদের থেকে দুদলই এক ম্যাচের থেকে পয়েন্ট কমে গেল। মোট 8 পয়েন্টে পিছিয়ে রয়েছে বার্সেলোনা। Getting back into this game, the gap is opened up again. Another goal on Matthew.